হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সফটওয়্যার টেস্টিং একাডেমি। তো আজকে আমি তোমাদের যে জিনিসটা বলবো আমার ভিডিওতে, সেটা অ্যাকসেপ্টেন্স টেস্টিং। হোয়াট ইজ অ্যাকসেপ্টেন্স টেস্টিং ইন সফটওয়্যার টেস্টিং? তো আমি ডাইরেক্টলি অ্যাকসেপ্টেন্স টেস্টিং কি বা ডেফিনেশন কি এই জিনিসটা বলার আগে আমি তোমাদের একটা রিয়েল টাইম একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে যে এক্স্যাক্টলি অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা কি বা কেন করব বা কখন করব। তো সাপোজ ধরে নিচ্ছি যে দুটো কোম্পানি আছে আমার কাছে, আমি ধরে নিচ্ছি দুটো কোম্পানি, কোম্পানি এ অ্যান্ড কোম্পানি বি। লেটস সে এটা একটা কোম্পানি, কোম্পানি, আর এই কোম্পানির নাম আমি দিচ্ছি, লেটস সে এটা কোম্পানি এ। নাও এই কোম্পানি, আমি এটাকে ট্রিট করছি, আমি ধরে নিচ্ছি এই কোম্পানিটা একটা কাস্টমার। ওকে, আমি ধরে নিচ্ছি এটা একটা কাস্টমার। নাও এটার নাম আমি দিচ্ছি সাপোজ লেটস সে বি। আচ্ছা, এবারে কি হচ্ছে জিনিসটা ভালো করে জিনিসটা শোনো মন দিয়ে, তার জিনিসটা অনেকটা ক্লিয়ার হবে তোমাদের কাছে। নাও এই কোম্পানি, এই কাস্টমারটা, এই কোম্পানিকে, এই কাস্টমার এই কোম্পানিকে কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে, কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে একটা সফটওয়্যার তৈরি করার জন্য, তৈরি করে দেওয়ার জন্য। মানে এই বি যে কোম্পানিটা আছে, সেই কোম্পানি এ কে কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে একটা সফটওয়্যার তৈরি করার জন্য। ওকে, নাও তাহলে কি হচ্ছে, এই কাস্টমারটা কি করেছে, কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে, কিছু সেট অফ রিকোয়ারমেন্ট দিয়েছে সফটওয়্যারটা তৈরি করার জন্য। আমি বলতে পারি যে এই কোম্পানিটা রিকোয়েস্টেড টু মেক এ সফটওয়্যার, দিয়েছে কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে। তাহলে এই কাস্টমারটা, এই কোম্পানি একে কিছু সেট আপ রিকোয়ারমেন্ট দিয়েছে, দিয়ে বলেছে যে বস আমার একটা সফটওয়্যার তৈরি করে দিতে হবে। নাও এই কোম্পানি কি করবে, এই কোম্পানি এই রিকোয়ারমেন্ট ওয়াইজ, কাস্টমার বি এর রিকোয়ারমেন্ট ওয়াইজ তাই করবে, একটা সফটওয়্যার তৈরি করবে, কি করবে, মেকিং এ সফটওয়্যার। ক্লিয়ার? নাও এরপর যখন এই কোম্পানি এ যখন সফটওয়্যারটা তৈরি করে ফেলেছে, সফটওয়্যারটা রেডি করেছে, দেন এই কোম্পানি এ এই কোম্পানি বি কে সফটওয়্যারটা দেবে, যে বলবে বস আমার সফটওয়্যার রেডি আমাদের থেকে, দিয়ে সফটওয়্যারটা কোম্পানি বি কে দেবে বা কাস্টমার বি কে দেবে। তখন ফিল্ডে আসছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। এই কাস্টমার বি বা এই কোম্পানি তখন এই সফটওয়্যারটার উপর অ্যাকসেপ্টেন্স টেস্টিং করবে। ওকে, কি করবে তারা জিনিসটা, তারা কিছু রিয়েল টাইম বিজনেস সিনারিও দিয়ে এই অ্যাকসেপ্ট এই সফটওয়্যারটা টেস্ট করবে, যে মাই রিয়েল টাইম বিজনেস সিনারিওতে এই সফটওয়্যারটা পারফেক্টলি ওয়ার্কিং ফাইন অর নট। আমি কি বলি জিনিসটা খুব ভালো করে মন দিয়ে শোনো, কিছু সেট অফ রিয়েল টাইম বিজনেস সিনারিও দিয়ে এই কাস্টমার বি এই এ এ কোম্পানির তৈরি করা সফটওয়্যারটা টেস্ট করবে, এটাই কে বলা হয় অ্যাকসেপ্টেন্স টেস্টিং। সো আমি অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর ডেফিনেশনটা বা সংজ্ঞাটা আমি এরকম ভাবে বলতে পারি যে এটা একটা এন্ড টু এন্ড টেস্টিং, এন্ড টু এন্ড টেস্টিং, যেটা হুইচ ইজ গিভেন বাই এ কাস্টমার অফ এ সার্টেন টাইম পিরিয়ড, ফর এ সার্টেন টাইম পিরিয়ড। অবশ্যই কিছু সফটওয়্যার তৈরি করতে যে নির্দিষ্ট টাইম দিয়েছে, লেটস এ 30 দিন টাইম দিয়েছে, 30 ডেজ, কিছু সেট অফ টাইম দেওয়া আছে, কিছু পার্টিকুলার টাইম দেওয়া আছে। তো পার্টিকুলার টাইম পিরিয়ড টু মেক শিওর দ্যাট দ্য সফটওয়্যার ইজ এবল টু হ্যান্ডেল রিয়েল টাইম বিজনেস সিনারিওস অর নট। আমি কি বলতে চাইছি তার মানে, যে অ্যাকসেপ্টেন্স টেস্টিং হলো একটা এন্ড টু এন্ড টেস্টিং, হুইচ ইজ গিভেন বাই কাস্টমার টু এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম,
to make sure that the software is able to handle with the real-time business scenario is called acceptance testing. So clear acceptance testing concept. Now, এই যে end-to-end testing বললাম, মনে করে দেখো আমি definitionে কি বললাম? Acceptance testing is the end-to-end testing. যদি তোমাদের মনে থাকে, আমি আমার system testing videoতে end-to-end testing সম্বন্ধে তোমাদের বলেছিলাম. End-to-end testingটা কি? আমি আবার আবার repeat করে দিচ্ছি. Suppose ধরে নিচ্ছি, একটা মডিউল, একটা মডিউল, একটা মডিউল, চারটে মডিউল আছে আমার কাছে. আমি let's say চারটে মডিউল আছে. End-to-end testing মানে navigating through all the module and আমাদের কি টেস্ট করতে হয়? The last, একদম last stage of module এ গিয়ে এই সফটওয়্যারটা perfectly fine or not. তার মানে আমি এটা বলতে পারি যে suppose ধরে নিচ্ছি এটা একটা login page, এটা একটা searching page, এটা একটা result page, এটা একটা thank you page. চারটে module, এটা requirement. আমি লগ ইন করলে দেন আমি সার্চিং পেয়ে যাব, সার্চিং করলে দেন আমি রেজাল্ট পেয়ে যাব, রেজাল্ট করার পর দেন আমি কনফার্মেশন পেয়ে যাব, লাইক দ্যাট. লেটস সে এক্সাম্পল ফর, সো আমি কি করছি, আমি নেভিগেটিং করছি, নেভিগেট করছি অল দ্য ফিচার্স অফ অ্যান অ্যাপ্লিকেশন, অল দ্য ফিচার্স অফ অ্যান অ্যাপ্লিকেশন টু মেক শিওর দ্যাট দ্য লাস্ট ফিচার ইজ ওয়ার্কিং পারফেক্টলি ফাইন অর নট. আমি ধরে নিচ্ছি এটা লাস্ট ফিচার, এই ফিচারটা ওয়ার্কিং পারফেক্টলি ফাইন অর নট, এটাই হলো এন্ড টু এন্ড টেস্টিং. যদি তোমরা আমার সিস্টেম টেস্টিং ভিডিওটা না দেখে থাকো, আমি আমার ডেসক্রিপশনে সিস্টেম টেস্টিং এর লিংক দিয়ে দেবো, অবশ্যই সিস্টেম টেস্টিং ভিডিওতে গিয়ে এন্ড টু এন্ড টেস্টিংটা ভালো করে দেখো. ওকে, তো নাও আমাদের কাছে এখন ক্লিয়ার যে এক্স্যাক্টলি অ্যাকসেপ্টেন্স টেস্টিং এ কি হচ্ছে জিনিসটা, রিয়েল টাইম সিনারিওতে কি হচ্ছে. নাও এই অ্যাকসেপ্টেন্স টেস্টিংটাকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ডেকে থাকে, মানে এক কথায় বলতে পারি যে অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর অনেক রকমগুলো নাম রয়েছে. যেমন প্রথম একটা নাম আমি বলতে পারি যে এটাকে কোনো কোম্পানি এটাকে বলে থাকে ইউএটি, ইউএটি মানে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং. ওকে, কোনো কোনো কোম্পানি এটাকে বলে থাকে এফএটি মানে ফাইনাল অ্যাকসেপ্টেন্স টেস্টিং, কোনো কোনো কোম্পানি এটাকে বলে থাকে আরবিটি, আরবিটি মানে রেড বক্স টেস্টিং. রেড বক্স টেস্টিং, সো রেড বক্স টেস্টিং কেন নাম হয়েছে, কারণ ইট ইজ দ্য লাস্ট স্টেজ অফ টেস্টিং, ইট ইজ দ্য লাস্ট স্টেজ অফ টেস্টিং বিফোর গিভিং দ্য সফটওয়্যার টু দ্য কাস্টমার. কাস্টমারকে দেওয়ার আগে একদম লাস্ট স্টেজে আমরা এই অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা করি, সেই জন্য এটা আরেকটা নাম হচ্ছে আরবিটি, রেড বক্স টেস্টিং. সো বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ডেকে থাকে. সো যদি তোমাদের ইন্টারভিউয়ের কোশ্চেন করে থাকে যে ওকে টেল মি অ্যাবাউট হোয়াট ইজ রেড বক্স টেস্টিং, সো ডোন্ট কনফিউজ, রেড বক্স টেস্টিং মানেই অ্যাকসেপ্টেন্স টেস্টিং. যদি কেউ বলে থাকে হোয়াট ইজ এফএটি বা ফাইনাল অ্যাকসেপ্টেন্স টেস্টিং, তার মানে তোমাদেরকে ইন ডিটেলসে অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা বলতে হবে. ওকে, সেম ফর ইউএটি অলসো. নাও কতগুলো ওয়ে আউট আছে এই অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা কাস্টমাররা টেস্ট করে. ওকে, যেমন এটা ডিপেন্ড করছে যে নিজস্ব ভিউয়ের ওপর. সাপোজ ধর তুমি একটা কাস্টমার, আমি একটা কোম্পানি, তুমি একটা প্রোডাক্ট আমাকে বা কোনো একটা সফটওয়্যার আমাকে বা আমি একটা কোম্পানি আমাকে তৈরি করতে দিয়েছো. ওকে, নাও আমার সফটওয়্যারটা রেডি, আমি সফটওয়্যারটা তোমাকে হ্যান্ড ওভার করলাম, ইটস ইওর টাইম, ইটস ইওর ভিউ, পুরোপুরি তোমার ভিউ, তুমি সফটওয়্যারটা কিভাবে টেস্ট করবে, রাইট? নাও তো
অ্যাক্সেপ্টেন্স টেস্টিং কাস্টমার এন্ড থেকে চেক করা কতগুলো ওয়ে আউট আছে। যেমন আমি এটা বলতে পারি, ফার্স্ট ওয়ে আউট রিয়েল টাইম বিজনেস সিনারিও। ওকে, রিয়েল টাইম বিজনেস সিনারিও মানে এই কোম্পানি এ একটা সফটওয়্যার বানিয়ে দিয়েছে যেটা রিকোয়েস্ট করেছে কোম্পানি বি। সফটওয়্যারটা রেডি হয়ে যাওয়ার পর কোম্পানি এ এই কোম্পানি বি কে সফটওয়্যারটা হ্যান্ড ওভার করেছে। নাও এই কোম্পানি বি বা এই কাস্টমার বি, সে কিন্তু যখন টেস্ট করবে বা অ্যাকসেপ্টেন্স টেস্টিং করবে, সে কিন্তু রিকোয়ারমেন্ট ওয়াইজ টেস্ট করবে না, সে চেক করবে তার রিয়েল টাইম বিজনেস সিনারিও দিয়ে। নাও তোমাদের মনে কোশ্চেন আসবে, বস হোয়াট ইজ রিয়েল টাইম বিজনেস সিনারিও? রিয়েল টাইম বিজনেস সিনারিও মানে সেই সেই সিনারিওটা যে সিনারিওতে ইন রিয়েলি সফটওয়্যারটা ওয়ার্কিং পারফেক্টলি ফাইন অর নট। যেমন লেটস এক্সাম্পল, সাপোজ আমার কাছে একটা ফ্লিপকার্টের অ্যাপ্লিকেশন আছে। ফ্লিপকার্টের অ্যাপ্লিকেশনের মেন রিয়েল টাইম বিজনেস সিনারিওটা কি? মেন সিনারিও যেটা দিয়ে ওই ফ্লিপকার্ট কোম্পানি তার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবে। রিয়েল টাইম বিজনেস সিনারিও বলতে এটাই বোঝায় যে রিয়েল ডেটা দিয়ে যখন আমি সিস্টেমটা টেস্ট করব। এছাড়া বলতে পারি আমি, রিয়েল টাইম বিজনেস সিনারিও ফর ফ্লিপকার্ট কি করবে না, একটা অর্ডারকে চুজ করবে, আই মিন সার্চ করবে, সে পার্টিকুলার অর্ডারটাকে উইশ লিস্টে অ্যাড করবে, দেন সেটা কার্টে অ্যাড করবে, দেন পেমেন্ট করবে, দেন আমার কাছে একটা মডেল দেখাবে যে ওকে ইওর ডেলিভারি হ্যাজ বিন অ্যাডেড টু আওয়ার কার্ট লাইক দ্যাট। ওকে, এইটা বিজনেস সিনারিও, এটা রিয়েল টাইম বিজনেস সিনারিও, রাইট? তো এখন জিনিসটা ক্লিয়ার যে অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর ওয়ে আউটটা কি হতে পারে। ফার্স্ট ওয়ে কিভাবে কাস্টমার চেক করবে, কাস্টমার তাদের বিজনেস রিয়েল টাইম বিজনেস সিনারিও দিয়ে টেস্ট করবে যে সফটওয়্যারটা পারফেক্টলি ফাইন অর নট। তারা কিন্তু কোনো রকম কোনো রিকোয়ারমেন্ট বেসিসে চেক করবে না, কারণ যখন এই কোম্পানির যখন টেস্ট ইঞ্জিনিয়াররা বা কোম্পানি এ যখন টেস্ট ইঞ্জিনিয়াররা সফটওয়্যারটা টেস্ট করছে, তারা কিন্তু কিছু সেট অফ টেস্ট ডেটা দিয়ে টেস্ট করছে। বাট যখন কাস্টমার সেটা চেক করবে, তারা কিন্তু রিয়েল টাইম বিজনেস সিনারিও দিয়েই টেস্ট করবে। যখন লেটস এক্সাম্পল, যখন তুমি কোনো একটা সফটওয়্যার যখন ইউজ করো বা কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করো, তুমি কি তোমার টেস্ট ডেটা দিয়ে সফটওয়্যারটা হ্যান্ডেল করো? না, তুমি রিয়েল ডেটা দিয়ে সফটওয়্যারটা ঘাঁটাঘাঁটি করো। ঠিক তেমনই এখানেও কাস্টমার কিছু রিয়েল টাইম বিজনেস সিনারিও দিয়ে এই সফটওয়্যারটা টেস্ট করবে। ইট ইজ আ ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমি এটা বলতে পারি যে এই এই যে কাস্টমার, এই কাস্টমার এন্ডে বিভিন্ন টাইপের লোক আছে। যেমন বিভিন্ন টাইপের ম্যান রয়েছে, যেমন আইটি ইঞ্জিনিয়ার আছে, অ্যানালিস্ট থাকতে পারে বা কোনো এজেন্ট থাকতে পারে। আমি ধরে নিচ্ছি যে এখানে একটা আইটি ইঞ্জিনিয়ার আছে। সাপোজ একটা আইটি ইঞ্জিনিয়ার আছে, ওকে। এই আইটি ইঞ্জিনিয়ার যখন এই কোম্পানি এ যখন সফটওয়্যারটা কোম্পানি বি কে যখন হ্যান্ড ওভার করলো, তখন এই কোম্পানির যে আইটি ইঞ্জিনিয়ার আছে, সে আইটি ইঞ্জিনিয়ার ডাইরেক্টলি এই কোম্পানির প্লেসে চলে আসলো। হাতে কিছু রিয়েল সেট অফ বিজনেস সিনারিও নিয়ে আসছে, যেগুলো রিয়েল টাইমে ভ্যালিড। সেই রিয়েল সেট অফ বিজনেস সিনারিও নিয়ে আসছে এবং সেই সিনারিওগুলো এই কোম্পানি এর যে টেস্ট ইঞ্জিনিয়ার আছে, সেই টেস্ট ইঞ্জিনিয়ারকে দিয়েছে, দিয়ে বলেছে বস এইগুলো আমার রিয়েল টাইম বিজনেস সিনারিও, তুমি এই রিয়েল টাইম বিজনেস সিনারিও দিয়ে এই সফটওয়্যারটা টেস্ট করো তো, আমি দেখতে চাই যে এই সফটওয়্যারটা ওয়ার্কিং পারফেক্টলি ফাইন অর নট উইথ রিয়েল টাইম বিজনেস সিনারিও। সো এটা একটা অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর ওয়ে আউট হতে পারে। ক্লিয়ার? নাও সেকেন্ড, এটা হতে পারে যে এই কোম্পানির যে টেস্ট ইঞ্জিনিয়ার আছে, যখন এই কোম্পানি এ যখন এই কোম্পানি বি কে তার তৈরি করা সফটওয়্যারটা হ্যান্ড ওভার করেছে, তখন এই কোম্পানির যে টেস্ট ইঞ্জিনিয়ার আছে, সে চলে যেতে পারে এই কাস্টমার প্লেসে, চলে যেতে পারে ডাইরেক্টলি গিয়ে এই কাস্টমার। তখন এই টেস্ট ইঞ্জিনিয়ার কিছু রিয়েল সেট অফ বিজনেস সিনারিও দেবে, এটা চেক করার জন্য যে রিয়েল টাইম বিজনেস সিনারিও দিয়ে এই সফটওয়্যারটা পারফেক্টলি ওয়ার্কিং ফাইন অর নট। সেকেন্ড, থার্ড পয়েন্ট গেল,
ক্লিয়ার হোয়াট আই এম সেইং? নাও ফোর্থ, 4 নম্বর পয়েন্ট আমি এটা বলতে পারি যে এই যে কাস্টমার, এই যে কাস্টমার বা কোম্পানি, এই কোম্পানি এ যখন সফটওয়্যারটা তৈরি করে এই কাস্টমার বি কে দিল বা এই কোম্পানিকে দিল, কোম্পানি বি কে দিল, এই কাস্টমার এ কিন্তু সফটওয়্যারটা তার নিজের পকেটে রেখে দেবে না, অবশ্যই এই কাস্টমারেরও আরো অনেক কাস্টমার আছে। ইয়েস, তো এই কাস্টমার ডাইরেক্টলি এই সফটওয়্যারটা তার যে সমস্ত কাস্টমার রয়েছে সেই সব কাস্টমারদের দেবে, তার যেসব কাস্টমার রয়েছে সেই সমস্ত কাস্টমারদের দেবে, দিয়ে তাদের কাস্টমারকে বলবে বস আমার এই সফটওয়্যারটা রেডি, ওকে নাও তোমরা তোমাদের রিয়েল টাইম সিনারিও দিয়ে তোমরা তোমাদের মতো করে চেক করো, চেক করে দেখো এই সফটওয়্যারটা পারফেক্টলি ওয়ার্কিং ফাইন অর নট। সো এটা ডিপেন্ড করছে পুরোপুরি এই অ্যাকসেপ্টেন্স টেস্টিং কিভাবে করা যায়, কি ওয়ে আউটে করা যায়, অ্যাজ পার ইউর ভিউ, তুমি কিভাবে দেখছো, তুমি কিভাবে চাইছো টেস্ট করতে। ওকে, সো আশা করি তোমাদের কাছে পুরো অ্যাকসেপ্টেন্স টেস্টিং জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার এখন। সো মেক শিওর ইট ইস আ ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইন্টারভিউ, অ্যাকসেপ্টেন্স টেস্টিং ইন্টারভিউ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। সো মেক শিওর, আই হোপ তোমাদের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা থামস আপ, অ্যান্ড অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, অ্যান্ড নতুন নতুন আরও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন নতুন আরও নতুন নতুন টপিক নিয়ে। সো থ্যাংক ইউ।